গুড মর্নিং এভরিওয়ান, সকলকে আবার একবার স্বাগতম। তো বন্ধুরা, বেশি কথা বলবো না, ক্লাসটা শুরু করব। আজকের ক্লাসটা হবে আপনাদের 3 জুন এবং 4 জুনের আপনাদের কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন দেবো। আমি প্রতিদিন বলি কারেন্ট অ্যাফেয়ার্স আপনাদেরকে কিন্তু ফলো করতে হবে, একটা প্রশ্ন বাদ দিলে হবে না। তো ঠিক আছে, ক্লাসটা শুরু করছি। তার আগে বলে দিই, আপনারা যদি ত্রিপুরা পুলিশের অথবা জেল পুলিশের জন্য কমপ্লিট একদম A to Z সিলেবাস ওয়াইজ নোট পেতে চান, তাহলে স্ক্রিনে ডিটেল আছে, যদি ইন্টারেস্ট থাকেন তাহলে যোগাযোগ করতে পারেন। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ক্লাসটা আমরা শুরু করছি। আজকের যে প্রথম প্রশ্ন হচ্ছে, দেখুন, 3 জুনের বিশ্ব বাইসাইকেল দিবস পালন করা হয় কবে? আনসার হবে কিন্তু 3 জুন। 3 জুন বিশ্ব বাইসাইকেল দিবস পালন করা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 2 নম্বর প্রশ্ন, দেখুন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ম্যাঙ্গালোর রেফিনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস এর লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন কে? আনসার হচ্ছে সঞ্জয় বর্মা। অপশন সি আপনাদের হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন হচ্ছে, দেখুন, আপনাদের 3 নম্বর প্রশ্ন হচ্ছে কি, স্টিল অ্যাথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন কে? আনসারটি হচ্ছে অমরেন্দ্র প্রকাশ। অমরেন্দ্র প্রকাশ এবং স্টিল অ্যাথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। প্রতিষ্ঠা সাল হচ্ছে 1973, ঠিক আছে, 1973। 1973 সালের 24শে জানুয়ারি। পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন হচ্ছে, 2023 মে মাসে মোট জিএসটি সংগ্রহের পরিমাণ কত লক্ষ কোটি টাকা? কত লক্ষ কোটি টাকা? আনসার হচ্ছে 1.57, অপশন ডি, 1.57 কোটি লক্ষ টাকা। তারপরের প্রশ্ন হচ্ছে, দেখুন, পাকিস্তানকে, 5 নম্বর প্রশ্ন, পাকিস্তানকে পরাজিত করে হকি জুনিয়র এশিয়া কাপ চ্যাম্পিয়নশিপ 2023 জিতল কোন দেশ? আনসারটি হচ্ছে ভারত, অপশন বি আপনাদের সঠিক উত্তর। তারপরের প্রশ্ন কী হবে, পরের প্রশ্ন হচ্ছে 6 নম্বর প্রশ্ন, প্রশ্ন হচ্ছে, সম্প্রতি প্রয়াত বেদকুমারী গাই কোন ভাষার পণ্ডিত ছিলেন? আনসারটি হচ্ছে সংস্কৃত ভাষার, অপশন সি আপনাদের সঠিক উত্তর, সংস্কৃত ভাষার। এবং তার মৃত্যুকালীন সময় বয়স হয়েছিল 91, অর্থাৎ 91 বছর, এবং 2014 সালে তিনি পদ্মশ্রী সম্মান পেয়েছিলেন, ঠিক আছে, 2014 সালে। দেখে নিচ্ছি পরের প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে আপনাদের, দেখে নে হলো, 100টি বন্দে ভারত ট্রেন তৈরি করবে কোন দেশের আলস্টম নামক কোম্পানি? আনসার হবে ফ্রান্স, ফ্রান্স দেশের। এর জন্য বরাদ্দ করা হয়েছে আপনাদের 30,000 কোটি টাকা, ঠিক আছে, 30,000 কোটি টাকা। নেক্সট প্রশ্ন হবে কি, দেখুন, 8 নম্বর প্রশ্ন হবে, 8 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন দেশের নতুন রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন এডগার্স রিনকাবিক্স? তো আনসারটি হচ্ছে আপনাদের লাটভিয়া, অপশন ডি সঠিক উত্তর, লাটভিয়া। তারপরের প্রশ্ন হবে কি, দেখুন, 9 নম্বর প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন হয়ে যাবে আপনাদের, ওমেন্স কাবাডি লিগ হোস্ট করবে কোন শহর? আনসারটি হচ্ছে দুবাই, অপশন সি আপনাদের সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, 10 নম্বর, 10 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন এর সভাপতিত্ব করবে কোন দেশ? আনসারটি হচ্ছে ইউএই, সংযুক্ত আরব আমিরাত, ঠিক আছে, ইউএই। তো এখানে আপনাদের 3 জুনের প্রশ্ন শেষ। এখন দেখে নিচ্ছি 4 জুনের প্রশ্ন, প্রশ্নটা প্রথম প্রশ্ন হচ্ছে, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন এর প্রথম মহিলা সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত হয়েছেন কোন দেশের? ক্রিস্টি সোলো। তো আনসারটা হবে আপনাদের আর্জেন্টিনা দেশের, অপশন সি সঠিক উত্তর, আর্জেন্টিনা দেশের। নেক্সট প্রশ্ন হচ্ছে আপনাদের 2 নম্বর প্রশ্ন হচ্ছে কি, 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ইউএন জেনারেল অ্যাসেম্বলি এর 78তম অধিবেশনের সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন কোন দেশের রাষ্ট্রদূত ডেনিস ফ্রান্সিস? তো আনসারটি হচ্ছে আপনাদের ত্রিনিদাদ, অপশন এ, ত্রিনিদাদ, অপশন এ সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 3 নম্বর, মধ্যপ্রদেশের প্রথম সোলার সিটি হচ্ছে কোনটি? মধ্যপ্রদেশের আনসার হচ্ছে সাঁচি, অপশন ডি সঠিক উত্তর। তারপরের প্রশ্ন হচ্ছে, 4 নম্বর প্রশ্ন হচ্ছে, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর নতুন ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন কে? আনসারটি হচ্ছে জনার্দন প্রসাদ, অপশন বি সঠিক উত্তর। এবং জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার হচ্ছে কলকাতাতে, প্রতিষ্ঠা সাল হচ্ছে 1851 সালের 4 মার্চ। পরের প্রশ্ন হচ্ছে, 5 নম্বর প্রশ্ন, 4 জুনের রাস্তার বিক্রেতার জন্য PM স্পানিদি অ্যাপ লঞ্চ করলেন কে? আনসারটি হচ্ছে কি, দেখুন, আনসারটি হচ্ছে আপনাদের হরদীপ সিং পুরী, অপশন এ সঠিক উত্তর। তারপরের প্রশ্ন হচ্ছে, 6 নম্বর, বিশ্বের প্রথম 3D প্রিন্টেড হিন্দু মন্দির কোথায় তৈরি হচ্ছে? 3D প্রিন্টেড আনসার হচ্ছে তেলেঙ্গানা, অপশন সি সঠিক উত্তর, তেলেঙ্গানা। তারপরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন,
সাত নম্বর প্রশ্ন, প্রথম প্রিমিয়ার হ্যান্ডবল লিগ হোস্ট করছে কে? আনসারটি হচ্ছে আপনাদের জয়পুর, অপশন ডি সঠিক উত্তর জয়পুর। নেক্সট প্রশ্ন হচ্ছে আট নম্বর প্রশ্ন, 1971 লিবারেশন ওয়ার গ্যালারির উদ্বোধন করা হয়েছে কোথায়? আনসার হবে ঢাকা, অপশন বি সঠিক উত্তর ঢাকা। পরের প্রশ্ন, নয় নম্বর প্রশ্ন হচ্ছে, জ্যাব্রোনিক্স টিভি এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে নিযুক্ত হয়েছেন কে? আনসারটি হচ্ছে ঋত্বিক রোশন, অপশন এ সঠিক উত্তর ঋত্বিক রোশন। তারপরের প্রশ্ন হচ্ছে দশ নম্বর প্রশ্ন এবং আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন এটা, ঠিক আছে? তো প্রশ্নটা হচ্ছে দেখুন, কোন রাজ্যের প্রথম মহিলা হিসাবে মাউন্ট এভারেস্ট জয় করলেন মুতামিজ সেলবি? তো আনসারটি হচ্ছে তামিলনাড়ু, অপশন সি সঠিক উত্তর। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আপনাদেরকে 3 জুন এবং 4 জুনের প্রশ্ন দিয়ে দিলাম কারেন্ট অ্যাফেয়ার্সের, ঠিক আছে? প্রতিদিন ক্লাসগুলো অ্যাটেন্ড করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।